হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। তো এই ভিডিওতে আমি কমপ্লেক্স নাম্বার পার্ট 11 নিয়ে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, কমপ্লেক্স নাম্বার পার্টটা কিন্তু খুবই ইজি, শুধু আপনাকে একটু ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, ফর্মুলাও বেশি নেই। আই ইকুয়ালস টু রুট ওভার মাইনাস ওয়ান, এটা একটা ফর্মুলা। আর হচ্ছে কনজুগেট করতে হয় কিভাবে, একটা ইকুয়েশান দেওয়া থাকলে তার কনজুগেট কী হবে, এই দুটো জিনিস ভালোভাবে, আর তারপর বোথ সাইড কম্পেয়ার করে কিভাবে আমরা রিয়েল নাম্বার ইকুয়ালস টু রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার ইকুয়ালস টু ইমাজিনারি নাম্বার লিখতে পারবো, এই তিনটে জিনিস আপনাকে অ্যাট ফার্স্ট মাথায় রাখতে হবে। চেষ্টা করবেন কমপ্লেক্স নাম্বার থেকে যে প্রবলেমগুলো এক্সামে আসবে সেগুলো সলভ করার, কারণ ইজি থাকে। চলুন স্টার্ট করি। এক্স ওয়াই আর রিয়েল, এক্স ওয়াইটাকে রিয়েল বলছে, এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। কীভাবে শুরু করব, এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু ফাইভ বাই মাইনাস থ্রি প্লাস ফোর আই। তো ফ্রেন্ডস, আমরা কম্পেয়ার করে নিশ্চয়ই এক্স ওয়াইয়ের ভ্যালুটা বের করব, আর কম্পেয়ার করতে গেলে আমাকে টোটাল এই পার্টটাকে রিয়েল প্লাস ইমাজিনারিতে করতে হবে। রিয়েল প্লাস ইমাজিনারিতে করতে গেলে আমি কি লিখতে পারবো, প্রথমেই নিচের পোর্শনটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব, তাহলে আমার নিচের পোর্শন থেকে ইমাজিনারি পার্টটা উঠে যাবে। সেই ক্ষেত্রে আমি পার্শিয়ালি পার্ট করে দিয়ে রিয়েল আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করতে পারবো। চলুন তাই করি। ফাইভ বাই মাইনাস থ্রি প্লাস ফোর আই ইনটু, আমি বলেছিলাম যে কনজুগেট আমি যে ইকুয়েশানটার করব তার ইমাজিনারি পার্টের জাস্ট আগের সাইনটা চেঞ্জ হয়, এখানে মাইনাস হবে, মাইনাস থ্রি মাইনাস ফোর আই, মাইনাস থ্রি মাইনাস ফোর আই। ইমাজিনারি পার্টের আগের সাইনটা যদি চেঞ্জ হয় সেটাই হবে কনজুগেট। ইকুয়ালস টু জাস্ট মাল্টিপ্লাই করব, মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি আই বাই মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর আই হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি আই বাই, স্কোয়ারে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, থ্রি স্কোয়ার মানে নাইন মাইনাস ফোর স্কোয়ার মানে সিক্সটিন, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস সিক্সটিন ইকুয়ালস টু মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি আই বাই টোয়েন্টি ফাইভ। পার্শিয়ালি পার্ট করে দেব, নিচে কনস্ট্যান্ট পার্ট অর্থাৎ রিয়েল নাম্বার চলে এসছে, মাইনাস ফিফটিন বাই টোয়েন্টি ফাইভ মাইনাস আই ইন্টু টোয়েন্টি বাই টোয়েন্টি ফাইভ। ফাইভ দিয়ে যদি কেটে দিই, মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস আই ইন্টু ফোর বাই ফাইভ। লেফট সাইডে কী ছিল, এক্স প্লাস আই ওয়াই, বোথ সাইড কম্পেয়ার করব, কম্পেয়ারিং বোথ সাইডস, এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি বাই ফাইভ অ্যান্ড আই ওয়াই ইকুয়ালস টু মাইনাস আই ইন্টু ফোর বাই ফাইভ। আই আই কাটতে পারবো, ওয়াই ইকুয়ালস টু মাইনাস ফোর বাই ফাইভ। এই হলো এক্স আর এই হলো ওয়াইয়ের ভ্যালু। আর ফ্রেন্ডস, আমাদের কোশ্চেনে এটাই চেয়েছে জাস্ট। তো আমি আবারও বলবো যে এই ম্যাথসগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু ভালো করে দেখবেন, বেশি ফর্মুলা ইউজ করতে হচ্ছে না। তারপরে যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।